हाय एवरीवन अस्सलाम वालेकुम। आशा करी सबाई भलो आछेन। नतून आरो एकटी भिडियो निये आपनादेर माझे हाजिर होयेछे। आशा करी सम्पूर्ण भिडियो जुड़े आपनारा आमादेर साथेई थाकबेन। आमी आछि एई मुहूर्ते ढाका नदी बंदरे। आर आजके ढाका नदी बंदर थेके विभिन्न नौरूटेर उद्देश्ये जे समस्त नौजानगुलो छेड़े जाबे प्रतिटी नौजान आपनादेर देखाबो। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও। আজকে সুরসার চণ্ডীপুর নড়িয়ার নৌরুটের উদ্দেশ্যে রয়েছে রেড স্থান দুই, যে নৌজানটি রাত ১১টায় ঢাকা নদীবন্দর ত্যাগ করে নড়িয়ার উদ্দেশ্যে। পাশাপাশি আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে তিনটি নৌজান। থার্ড ট্রিপে রয়েছে পূবালী ১২, যে নৌজানটি ঠিক ১০:০০ মিনিটে ঢাকা নদীবন্দর ত্যাগ করে। পাশাপাশি সেকেন্ড ট্রিপে রয়েছে সুন্দরবন ৯, যে নৌজানটি ঠিক সন্ধ্যা ৬:৪০ মিনিটে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। পাশাপাশি প্রিন্স আওলাদ ৭ রয়েছে, যে নৌজানটি আজকে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে ফার্স্ট ট্রিপে ৬:৩০ মিনিটে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। তো আজকে ঢাকা নদীবন্দর থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে তিনটি নৌজান, প্রিন্স আওলাদ ৭, সুন্দরবন ৯ এবং পূবালী ১২। এই নৌজানটি ঠিক সন্ধ্যা ৬:৩০ মিনিটের পর একে একে সব কয়টি নৌজান ঢাকা নদীবন্দর ত্যাগ করবে পটুয়াখালীর উদ্দেশ্যে। আজকে ঢাকা বগা পটুয়াখালী গলাচিপার উদ্দেশ্যে রয়েছে আসা যাওয়া ২, যে নৌজানটি ঠিক সন্ধ্যা ৬টায় ঢাকা নদীবন্দর ত্যাগ করবে গলাচিপার উদ্দেশ্যে। আজকে ঢাকা নদীবন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে ৪টি নৌজান, প্রিন্স আওলাদ ১০, সুন্দরবন ১০, সুরভি ৯ এবং অ্যাডভেঞ্চার ১। তো এই ৪টি নৌজান আজকে ঢাকা নদীবন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত ৯টায় ছেড়ে যাবে একে একে। তো দেখতে পাচ্ছেন চতুর্থ ট্রিপে রয়েছে অ্যাডভেঞ্চার ১, তৃতীয় ট্রিপে রয়েছে সুরভি ৯, দ্বিতীয় ট্রিপে রয়েছে সুন্দরবন ১০, ফার্স্ট ট্রিপে রয়েছে প্রিন্স আওলাদ ১০। এই ৪টি নৌজান আজকে রাত ৯টার পরে একে একে ঠিক ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে বরিশালের উদ্দেশ্যে। তো প্রিন্স আওলাদ ১০, সুন্দরবন ১০ এবং সুরভি ৯ এবং অ্যাডভেঞ্চার ১, এই ৪টি নৌজান আজকে ঢাকা নদীবন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। আজকে জালকাটির উদ্দেশ্যে রয়েছে সুন্দরবন ১২, যে নৌজানটি রাত ৮:১৫ মিনিটে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে জালকাটির উদ্দেশ্যে। আজকে হুলারাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে রয়েছে ফারান ৯, একটি নৌজান রয়েছে আজকে ভান্ডারিয়ার উদ্দেশ্যে। গতকালকে ২টি নৌজান ছিল হুলারাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে, তো আজকে ফারান ৯ একটি নৌজান যাচ্ছে ভান্ডারিয়া হুলারাটের উদ্দেশ্যে, যে নৌজানটি ঠিক সন্ধ্যা নদীবন্দর ত্যাগ করবে হুলারাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে। প্রিয় দর্শকবৃন্দ, আন্তরিকভাবে দুঃখিত, হুলারাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে আরও একটি নৌজান রয়েছে টিপু ১২, যে নৌজানটি আজকে ফার্স্ট ট্রিপে হুলারাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। পাশাপাশি সেকেন্ড ট্রিপে ফারান ৯ নৌজানটি হুলারাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো টিপু ১২ নৌজানটি ঠিক সন্ধ্যা ৭টায় ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ফার্স্ট ট্রিপে, এবং সেকেন্ড ট্রিপে ফারান ৯ নৌজানটি ঠিক সন্ধ্যা ৭:২০ মিনিটের দিকে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে হুলারাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে। আজকে তুষখালীর উদ্দেশ্যে রয়েছে মানিক ১, যে নৌজানটি ঠিক সন্ধ্যা ৬টায় ঢাকা নদীবন্দর ত্যাগ করে তুষখালীর উদ্দেশ্যে। তবে মানিক ১ নৌজানটি আজকে তুষখালী যাবে না। লঞ্চে থাকা স্টাফদের সাথে কথা বলে জানতে পারলাম যে নৌজানটি আজকে ঢাকা নদীবন্দর থেকে তুষখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে না, যেহেতু ঢাকা তুষখালী এই নৌরুটে এখন সড়ক যোগাযোগে যাত্রীরা বেশি চলাচল করে, সেক্ষেত্রে নৌপথে যাত্রীরা এই তুষখালী তেমন একটা যাত্রী হয় না। তো আসন্ন ঈদুল ফিতরে এই তুষখালী নৌরুট চালু হয়েছিল। তো ঈদের ফিতর ট্রিপ শেষ হয়েছে, তো ইতিমধ্যে এই তুষখালী নৌরুটে লঞ্চে যাত্রী নাই বললেই চলে। সেক্ষেত্রে আজকে মানিক ১ নৌজানটি তুষখালী যাবে না, নৌজানটি এখনও ঘাটে আছে, কিছুক্ষণের মধ্যে নৌজানটি পল্টন থেকে সরিয়ে নেওয়া হবে। তো তুষখালী নৌরুটটি আবার কবে চালু হবে তা সঠিক করে বলা যাচ্ছে না, যখনই এই নৌরুটে যাত্রী হবে তখনই লঞ্চ এই নৌরুটে চলাচল করবে। তো আজকে মানিক ১ নৌজানটি তুষখালী যাবে না। আজকে শৌলা মুলাদির উদ্দেশ্যে রয়েছে অভিযান ৫, যে নৌজানটি ঠিক রাত ৮:৫০ মিনিটে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। আজকে হিজলা ভাষাঞ্চরের উদ্দেশ্যে রয়েছে সম্রাট ৭, যে নৌজানটি ঠিক ৯:৪৫ মিনিটে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে হিজলা ভাষাঞ্চরের উদ্দেশ্যে। আজকে আমতলির উদ্দেশ্যে রয়েছে ডায়মন্ড ৩, শতাব্দী বাদনের ব্যানারে, যে নৌজানটি বিকেল ৫:৩০ মিনিটে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে আমতলির উদ্দেশ্যে।
আজকে বরগুনার উদ্দেশ্যে রয়েছে শাহরুখ এক, যে নৌযানটি ঠিক সন্ধ্যা 6টায় ঢাকা নদীবন্দর ত্যাগ করবে বরগুনার উদ্দেশ্যে। আজকে বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে রয়েছে 2টি নৌযান, সেকেন্ড ট্রিপে রয়েছে তাসরিফ 4, যে নৌযানটি ঠিক রাত 8:15 ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। পাশাপাশি ফার্স্ট ট্রিপে আজকে বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে রয়েছে টিপু 14, যে নৌযানটি আজকে ফার্স্ট ট্রিপে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে। তো আজকে ঢাকা বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে এই 2টি নৌযান ছেড়ে যাবে, ফার্স্ট ট্রিপে টিপু 14 এবং সেকেন্ড ট্রিপে তাসরিফ 4। আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে সেকেন্ড ট্রিপে রয়েছে তাসরিফ 1, যে নৌযানটি ঠিক সন্ধ্যা 6টায় ঢাকা নদীবন্দর ত্যাগ করবে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে। পাশাপাশি আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ফার্স্ট ট্রিপে রয়েছে ফারান 3, যে নৌযানটি বিকেল 5:30 ঢাকা নদীবন্দর ত্যাগ করবে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে। তো আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ফার্স্ট ট্রিপে রয়েছে ফারান 3 এবং সেকেন্ড ট্রিপে রয়েছে তাসরিফ 1। আজকে ইয়াদ এক রয়েছে কালীগঞ্জ ইলিশা দৌলত খাঁ হাকিমুদ্দিনের উদ্দেশ্যে, যে নৌযানটি ঠিক রাত 8:45 ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ইলিশা কালীগঞ্জ এর উদ্দেশ্যে। আজকে ধুলিয়া নুরাইপুর কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে ইগল 5, যে নৌযানটি বিকেল 6:20 ঢাকা নদীবন্দর ত্যাগ করবে নুরাইপুর কালাইয়ার উদ্দেশ্যে। আজকে সরমন্তাজের উদ্দেশ্যে রয়েছে পারাপাত 15, যে নৌযানটি ঠিক বিকেল 6:45 ঢাকা নদীবন্দর ত্যাগ করবে চরমন্তাজের উদ্দেশ্যে। তো আসা যাওয়া দুইয়ের ব্যানারে চরমন্তাজের উদ্দেশ্যে আজকে পারাপাত 15 নৌযানটি ছেড়ে যাবে। আজকে নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে রয়েছে গৌরী অফ শ্রীনগরী 8, যে নৌযানটি ঠিক সন্ধ্যা 7টায় ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ধুলিয়া নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে। আজকে ধুলিয়া গঙ্গাপুর বোরহানউদ্দিনের উদ্দেশ্যে রয়েছে প্রিন্স অফ রাসেল 5, যে নৌযানটি সন্ধ্যা 7:30 ঢাকা নদীবন্দর ত্যাগ করবে বোরহানউদ্দিনের উদ্দেশ্যে। আজকে বাবুগঞ্জ পাথারহাটের উদ্দেশ্যে রয়েছে ইয়ার 3 রয়েছে, তো যে নৌযানটি সন্ধ্যা 7:30 ঢাকা নদীবন্দর ত্যাগ করবে বাবুগঞ্জ পাথারহাটের উদ্দেশ্যে। আজকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে কর্ণফুলী 10, যে নৌযানটি রাত 8:30 ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে। আজকে নাজিরপুর ঘোষেরহাটের উদ্দেশ্যে লঞ্চ নেই আপাতত, দেখতে পাচ্ছেন নাজিরপুর ঘোষেরহাটের উদ্দেশ্যে যে নৌযানগুলো ছেড়ে যায় সেই নৌযানগুলো ঘাট প্লেস করা নাই, অর্থাৎ আজকে এই নাজিরপুর ঘোষেরহাটের উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর থেকে কোনো নৌযান ছেড়ে যাবে না। তো আজকে পায়রাবন্দর খেবুপাড়ার উদ্দেশ্যে রয়েছে 2টি নৌযান, ফার্স্ট ট্রিপে রয়েছে জাহিদ 8 এবং সেকেন্ড ট্রিপে রয়েছে ইয়াত। তো আজকে সেকেন্ড ট্রিপে ইয়াত নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে কোরালিয়া খেবুপাড়ার উদ্দেশ্যে, যে নৌযানটি সন্ধ্যা 6টার পরপরই ঢাকা নদীবন্দর ত্যাগ করবে পায়রাবন্দর খেবুপাড়ার উদ্দেশ্যে। পাশাপাশি আজকে ফার্স্ট ট্রিপে রয়েছে জাহিদ 8 পায়রাবন্দর খেবুপাড়ার উদ্দেশ্যে। তো আজকে ফার্স্ট ট্রিপে পায়রাবন্দর খেবুপাড়ার উদ্দেশ্যে জাহিদ 8 নৌযানটি ঠিক সন্ধ্যা 6টায় ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। তো জাহিদ 8 নৌযানটির পাশাপাশি ইয়াদ নৌযানটিও আজকে পায়রাবন্দর খেবুপাড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। আজকে কালীগঞ্জ ইলিশা ভেদুরিয়ার উদ্দেশ্যে রয়েছে নিউ 26, যে নৌযানটি বিকেল 5টায় ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। প্রিয় দর্শকবৃন্দ, এই ছিল আজকে ঢাকা নদীবন্দর থেকে বিভিন্ন নৌরুটের উদ্দেশ্যে যে সমস্ত নৌযানগুলো ছেড়ে যাবে সেই সমস্ত নৌযানগুলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম।